গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দিতা মুখার্জি। আজকে এখন ঘড়িতে বাজছে হচ্ছে 1:32, আর এই মাত্র আমি ভিডিওটা স্টার্ট করছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম। তো চলো বাগানে যাই, বাগানে গিয়ে তোমাদেরকে বাকি কথা বলছি। তো চলো, আমি বাগানের মধ্যে চলে এসেছি, এবার তোমাদেরকে বাকি ডিটেলসে সব কিছু বলি। যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 9টায়। হ্যাঁ, বাড়িতে থাকলে আমি এরকম টাইমে ঘুম থেকে উঠি, তার কারণ এক মাস পর প্রায় এরকম হয়েছে যে আমি একটুখানি ভালো করে একটা দিন বাড়িতে কাটাতে পারছি। সেই জন্য এই মাত্র মানে 11:30টার দিকে ঘুম থেকে উঠেছি, এবং ঘুম থেকে উঠে তারপর একটুখানি চা বিস্কিট আর মুড়ি, অল্প মুড়ি খেয়েছিলাম। শুধু চা বিস্কিটটা খাই না, যদি একটুখানি পেটের সমস্যা হয়, আমার একটু পেটের সমস্যা আছে তো সেই জন্য। তারপরে 11:30টার দিকে মুড়ি খেলাম আলুর তরকারি দিয়ে, দিয়ে একটু ও বাড়িতে গেছিলাম। ও বাড়িতে যেহেতু ছোটকা ছিল, দুজনের সাথে গল্প টল্প করলাম, একটুখানি ফোনে সিনেমা দেখছিলাম একটা, ওই বাবা বেবি ও বলে একটা সিনেমা বেরিয়েছিলো না, তোমরা সবাই জানো, ওই সিনেমাটা দেখছিলাম। কারণ কি, ওটা হটস্টারে এখন দেখছি ফ্রিতে দেখতে দিয়ে দিয়েছে, তো সেই জন্য ওটা হাফ দেখে বাড়ি এলাম, তাতেই 1:30 বেজে গেল। এবার স্নান টান করবো, করে খাবো, তারপর কি করছি না করছি এবার আমি ব্লগটা কন্টিনিউ করবো, তোমরা দেখতে পাবে। তোমাদের সাথে আমি অনেক দিন আগে আমাদের বাগানের কয়েকটা ফুল আমি শেয়ার করেছিলাম, এখন শীতকাল তো বলেছিলাম শীতকালে অনেক রকম ফুল ফুটলেই সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে আমি দেখাই কিছু কিছু ফুল তোমাদেরকে। এই দেখো এই জবাটা কত সুন্দর না, এর ডিপ ভিতরটা হচ্ছে তোমার লাল লাল পাড়া, আর ভেতরটা বাইরেরটা একটু হালকা পিঙ্কিস টাইপের। ওটা অনেকদিন ফুটেছে, আর এটা তো শুকিয়ে গেছে, অনেকদিন ফুটেছিল সেই জন্য। এই যে দেখো আরও একটা জবা, এটা পুরো ডার্ক রেড কালারের, খুব সুন্দর না জবাটা? আর ভেতরটা না, এই যে ভেতর দিকটা একটুখানি ডিপ ব্ল্যাকিস টাইপের। তো চলো আরও কয়েকটা জবা দেখাই, তারপর গোলাপ দেখ। এটাও ওয়ান টাইপ অফ জবা, তবে এটা খুব ডিপ রেড নয়, ডার্ক রেড নয়, এটা একটু লাইট রেড কালার। ওই যেটা রানি রানি কালারও ঠিকঠাক নয়, এটা মানে একটু সিঁদুর সিঁদুর কালারের এই জবাটা। আর এর ভিতরটা তো অতটাও ডার্ক ব্ল্যাকিশ নয়। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর না জবাটা, এটা অরেঞ্জ টাইপের, আর এর পাপড়িগুলো একটু অন্য টাইপের, এদিকেও ধরেছে একটা, এইটাতে কুঁড়িটা ধরেছে দেখো এখানে। তো এখানে আরও অনেক রকমের জবা আছে, পুরোটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, মানে একদিনে আমার দেখানো সম্ভব নয়। এবার তোমাদের অন্য ফুল দেখাই, সেগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা। হেব্বি না বাড়িতে, এই জন্যই আসা জানো তো, হেব্বি লাগে, হেব্বি হেব্বি। আর এই যে এইগুলো হচ্ছে তোমার কাগজ ফুল, গাছটা অনেকটাও বড়, খুব যে বড় সেটাও নয়, ছোটো পাড়া, বাড়ির একটু পাড় দেখা যাচ্ছে আমাদের। আর স্পেশালি হচ্ছে এটা, এটা হচ্ছে কুঁড়ি গাইস, দেখো এতটা বড় হচ্ছে কুঁড়ি। শীতকালে জবা মানে জবাই বলো গোলাপি বলো যে কোনো ফুল কত ভালো হয়, এটা এত বড় ফুলটা। যদিও এই ফুলটা অনেক দিন ফুটেছে সেই জন্য এটার অবস্থাটা এরকম একটুখানি ছেঁড়া ছেঁড়া মতো হয়ে গেছে। তো এই যে এইটাই এই ফুলটা দেখো, এইটা দেখো গোটা গাছ ভর্তি এই ফুলটা হয়েছে। আর ওখানে দেখো একটা ওই টাইপেরই জবা, আমি আর অত দূর যেতে পারছি না, দেখাচ্ছি, ওটা কাছ থেকে গিয়ে দেখালে হয়তো তোমাদেরকে খুব ভালো লাগতো। এখানেও একটা জবা আছে, এই যে এখানে একটা, আরও অনেক আছে, তবে অনেক বড় বড় ফুটেছে গোলাপগুলো, দেখো কি বড় বড় সাইজ। চলো আরও দু তিনটে দেখাচ্ছি। ও হ্যাঁ, এখানে রজনীগন্ধাও আছে, বিয়ের সিজনে রজনীগন্ধাও আমাদের বাড়িতে, বিয়ে বাড়ি না যেতে পারলে এবার রজনীগন্ধার যে গন্ধটা সেটা বাড়িতে পাচ্ছি। অ্যান্ড দিস ইজ দ্য অ্যাট্রাকশান অফ ইয়েস, গোলাপটা যেমন সুন্দর কালার বুঝতে পারছো নাকি জানি না, তেমন সুন্দর সাইজটা। আমি ফোকাস করতে পারি না, এই হচ্ছে আমার একটা মহা সমস্যা। এই যে আর এই কুঁড়িটা দেখে নাও, এত বড় কুঁড়িগুলো হয় না, খুব সুন্দর। আর এই তার এটা ফুলটাও ফুটেছে, আমি ফোকাস করতে পারি না, উফ দেখো কি সুন্দর, তাই না? একটা গাছে অনেকগুলো করে ফুল ফুটছে। আর এই ফুলটা এত বড় বড় ফুল, মানে আর আর দি তার কালারটা খুব সুন্দর। আর এটা কুঁড়িটা দেখো
কত সুন্দর একটা গোলাপ দেখো, একটু আমার হাইটের থেকে উঁচু সেজন্য এইভাবে দেখাচ্ছি। তো আজকে মোটামুটি তোমাদের সাথে অনেকগুলো গোলাপি গোলাপ বলো জবা বলো আমি শেয়ার করলাম। তাহলে এবার চানটা করে নিই, এখন মোটামুটি দুটো বাজতে চলেছে, চান টান করে তোমাদের সাথে কথা বলছি, খাচ্ছি না খাচ্ছি তো দেখাবো আজকে। আর এই যে সেই রাঙ্গোলিটা এখনও পর্যন্ত সেটা মশা হয়নি, দেখেছো কালী পুজোর ব্লগে তোমরা এটা দেখতে পাবে, আমি এটা এঁকেছিলাম, এটা এখনও ওঠেনি গো ঠিকঠাক করে। সো গাইস আমি এখন চান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, আর এখন করিতে বাজছে 2:25, আর আমি এখন বাড়িতে গিয়ে তরকারি দিয়ে আসবো, তরকারি টরকারি দিয়ে এসে তারপর কী খাই না খাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এখানে আছে বেগুন ভাজা অ্যান্ড পটল ভাজা, এখানে ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝাল, আর এখানে ভাত। তো এই কটা জিনিস দিয়ে এবার আমি ভাত টাত খেয়ে নিই, ভাত টাত খেয়ে নিয়ে তোমার সাথে কথা বলছি। তো গাইস এখন গড়িতে বাজছে হচ্ছে 2:51, আমি মাত্র খেয়ে উঠলাম, মা আমার সাথে একবারে খেয়ে নিল। তো আমি আর মা এবার একটু আড্ডা দেবো, আর চুলটা এখনও শোকায়নি যেহেতু আজকে লেট হয়ে গেছে স্নান করতে। তো চলো আগে একটু আড্ডা দিই মায়ের সাথে, অনেকদিন পর বাড়িতে এসেছি, একদিন থাকছি, তো সে আড্ডা ফাড্ডা দিয়েছে, আমি কী করছি না করছি তারপরে তো তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো, চলো। অ্যাকচুয়ালি গাইস কারেন্ট নেই সেই জন্য আমি এইভাবে লাইট জ্বেলে তোমাদেরকে দেখাচ্ছি। পাপি আজকে মেমারি গিয়েছিলো, তো এই মেমারিট ফেভারিট মিষ্টিগুলো আমার জন্য এনেছে, তো এগুলো গাড়িতে এনেছে বলে একটুখানি ওলট পালট হয়ে গেছে। তো কোনটাকে কী মিষ্টি বলে আমি ঠিকঠাক জানি না, তবে আমার খেতে খুব পছন্দ লাগে, আমি যখন যেটা খাবো তোমাদেরকে দেখাবো। তো মিষ্টি আনার সাথে সাথেই আমার লোভটাকে আমি কন্ট্রোল করতে পারলাম না, আমি এই মিষ্টিটা নিয়ে নিলাম, আর মিষ্টিটার ভিতর তার মধ্যে কালুকে একটু দিয়ে খেতে শুরু করে দিলাম। আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি, দেখো বাড়িতে এত পরিমাণে গাছ আছে, তারপরেও বাপি এত কিনে যে বাপের গাতে এত শখ, কী বলবো, মানে এগুলো তো আমি অল্প পরিমাণে লাগালাম, তার সাথে মাকে একটুখানি মিষ্টি খাইয়ে দিলাম। অ্যান্ড তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 6টা, আর আমি স্টার্ট করে দিয়েছি ইনসাইড আউটের ব্লগ দেখতে। হ্যাঁ আমার বরপিদি, সৌভাগ্যদা, রিভু আর কুলফি, পূজাদি, এগুলো আমার একদম ফেভারিট ফেভারিট মানুষ ইউটিউবের মধ্যে সব থেকে বেশি। তো আমি তো ইনসাইড আউটের ভিডিও প্লাস লাস্ট 2 বছর ধরে দেখছি, আমার খুব 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 ভালো লাগে। আমি সন্ধ্যাবেলার দিকে কী করি না করি তোমাদেরকে বলি যে আমি একটু টাইম স্পেন্ড করবো নিজের মতো, কিন্তু আমি যেহেতু পিজিতে থাকি তখন তো আমার কাছে একটাই ফোন থাকে, তাই না, আমি যে ফোনে ভিডিও করি সেই ফোনেই ভিডিওটা দেখিও, মানে ইউটিউব থেকে। তো সেই জন্য তোমাদের সাথে কোনোদিন শেয়ার করো। এখন হচ্ছে যে 7:30, আর মা চাউমিন রান্না করেছে, সেই চাউমিনের একটা আমি শর্ট বানিয়েছি, সেটা তুমি আমার ইউটিউব চ্যানেলে শর্ট থেকেই দেখে নাও। ইয়াম্মি অ্যান্ড চাউমিনটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, তারপর খাবো, তো তারপর খেয়ে দিয়ে দেখা হচ্ছে। তো গাইজ এখন ঘড়িতে বাজছে হচ্ছে যে 8:05, আর আমি এখন খেয়ে ফেলছি চা। চাউমিন টাউমিন খাওয়ার পর আমি একটুখানি ভিডিও এডিট করছিলাম, এখন ভিডিও এডিট করার পর এবার চাটা খেয়ে পড়তে বসবো। রাতে ছিল চিকেন, চিকেন দিয়ে আর বেগুনি আর ডাল দিয়ে ভাত খেয়ে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার চিকেন ডাল আর কী খেলাম, চিকেন ডাল আর বেগুনি, তো এগুলো দিয়ে ভাত ভাত খেয়ে নিলাম। এখন ঘড়িতে অলমোস্ট 11:30 পেরিয়ে গেছে, হ্যাঁ 11:40 বেজে গেছে। তো আমি আর ভিডিওটাকে লেন্দি করবো না, এমনি অনেকটা লেন্দি হয়ে গেছে, আমি জেনারেলি এত লেন্দি ভিডিও কম দিই, হ্যাঁ কম দিই, না 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 এরকম হয়, যাই হোক কত মিনিটের ভিডিও হবে আমি জানি না, তো যত বড়ই হোক আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ আমি এবার শুয়ে পড়বো। যদি তোমাদের ভিডিওটা দেখি একটুখানি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নন্দিতা মুখার্জি। যদি তুমি আমার ভিডিওটা প্রথম দেখে দাও তো প্লিজ ডু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্লিজ শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের সাথে, রিলেটিভসদের সাথে, যাও মানে সবার সাথে শেয়ার করে দিও, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। দেখা যাচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণে জানো।